কেমন আছেন সবাই? জীবনে অ্যাকচুয়ালি সফল হতে হলে বা বড় হতে হলে বা স্মাইল, আমি যেটাকে বলি, সুখে থাকতে হলে পজিটিভিটির কোনো বিকল্প নেই। কিন্তু আপনি দেখবেন যে আপনি প্রতিনিয়ত কিছু মানুষের মুখোমুখি হবেন যারা সারাক্ষণ আপনাকে সমালোচনা করছে বা খোঁচা মারছে, এবং যার কারণে ইনফ্যাক্ট অনেক স্বপ্ন আর স্বপ্নই রয়ে যায়, সেটা বাস্তবের মুখ দেখে না। কারণ এই ভয়ে যে খোঁচা মারলে, সমালোচনা করলে তখন কি হবে, এই ভয়টা আমাদের মধ্যে সবসময় কাজ করে। অ্যাকচুয়ালি আমরা আসলে নিজেকে ভালোবাসতে শিখিনি। নিজেকে যদি কেউ ভালোবাসে তাহলে সে অন্যের সমালোচনা করতে পারে না, কারণ তখন তাকে খুবই কদর্য দেখাবে অন্যের সমালোচনা করা। আর এই কাজটা যারা প্রতিনিয়ত করে তারা কিন্তু কোনো ব্যায়াম এবং ডায়েট ছাড়া নিজের ওজন কমায়। কারণ একটা মানুষ যখন নিজে অসুখী থাকে, এটা একটা রোগ, একটা মানুষ যখন নিজে অসুখী থাকে তখন তার অন্যের সুখ, অন্যের ভালো, অন্যের এগিয়ে যাওয়াকে পছন্দ করে না। কারণ সে চিন্তা করে আমি পারি নাই তো তার সে পারবে কেন, বা সে পেরেছে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তো এই ধরনের মানুষগুলো যা বলবে এবং সেটাকে আসলে ইগনোর করা ছাড়া আমি আর কিছু মনে করি না। কারণ একটা জিনিস মনে রাখতে, আপনি নিজেও যদি এই কাজটা করেন, আপনি মনে রাখবেন যে এই কাজটা করে কিন্তু আপনি আপনার সময় নষ্ট করছেন মূল্যবান। এবং এই কাজটা করার জন্য, অন্যের সমালোচনা করার জন্য বা অন্যের সম্পর্কে নেগেটিভ কথা বলার জন্য কিন্তু আপনার জন্ম হয়নি। যদি পারেন, মানুষের অকৃপণভাবে কোনো ভালো কিছু দেখলে প্রশংসা করুন, আর কোনো কিছু যদি অপছন্দ হয় চুপ থাকুন, এটাই সবচেয়ে বেস্ট আইডিয়া। কিন্তু এইটার মধ্যে মেতে থেকে সময় গসিপ করে সময় নষ্ট করা, এটা নিতান্তই বোকামি আমি মনে করি। এবং এতে হয় কি, নেগেটিভ শুধু নেগেটিভের জন্ম দেয়। আপনি দেখবেন একটা নেগেটিভ কথা বলবেন, এরপর কন্টিনিউয়াস অনেকগুলো নেগেটিভ কথা সেখানে পড়তে থাকবে এবং এটাকে আপনি বাধা দিতে পারবেন না। কিন্তু আপনি যদি নেগেটিভ বিষয় এড়িয়ে চলেন বা প্রশ্নটাও না তোলেন, দেখবেন যে ওটা আসবেই না চোখের সামনে। সো আবার পজিটিভ জিনিস যদি আপনি বলেন, সেখানে নেগেটিভ জিনিস আসার সম্ভাবনা খুবই কম। তো সেই জন্য নেগেটিভকে আসলে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি ইভেন ফেসবুকে যদি কোনো একটা বিষয়ে নেগেটিভ পোস্ট করেন, মানুষ কন্টিনিউয়াসলি তার পিছনে নেগেটিভ কমেন্ট করা শুরু করবে, দেখবেন। সো আসলে নেগেটিভিটি থেকে একটু দূরে থাকা দরকার। কারণ আপনি যেগুলো যখন পড়বেন, দেখবেন, শুনবেন, জানবেন, আপনার কিন্তু নেগেটিভই নেগেটিভ, মানে মন শুধু খারাপ হবে, আপনি ভালো মনটাকে ভালো রাখতে পারবেন না। আর এগিয়ে যাওয়ার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, ভালো থাকার জন্য, আজকের দিনটা ভালো কাটানোর জন্য মন ভালো রাখার কোনো বিকল্প নেই। সো আমরা মন ভালো রাখার মিছিলেই থাকতে চাই। উইশ ইউ অল দ্য বেস্ট।